মার্চ 2020 বাংলাদেশে প্রথম শনাক্ত হওয়ার পর আজ অবধি আক্রান্ত ব্যক্তির সংখ্যা 2000-এর বেশি এবং মৃত্যুবরণ করেছেন 84 জন। এর মাঝে একজন চিকিৎসক ডাক্তার মঈন মৃত্যুবরণ করেছেন। করোনা সংক্রমণে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। করোনা আক্রান্ত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 26 মার্চ 2020 থেকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সকলকে বাড়িতে থাকার বিশেষ নির্দেশ প্রদান করা হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ, করোনা ভাইরাস সংক্রমণজনিত উদ্ভূত এই বিশেষ সংকটময় পরিস্থিতিতেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আহ্বান করা হয়েছে। বাংলাদেশ সংবিধানের 72-1 অনুচ্ছেদে বলা আছে, কোট, সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ও ভঙ্গ করিবেন এবং সংসদ আহ্বানকালে রাষ্ট্রপতি প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করিবেন, তবে শর্ত থাকে যে 123 অনুচ্ছেদের 3 দফার ক উপদফায় উল্লেখিত 90 দিন সময় ব্যতীত অন্য সময়ে সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী প্রথম বৈঠকের মধ্যে 60 দিনের অতিরিক্ত বিরতি থাকিবে না। তবে আরও শর্ত থাকে যে এই দফার অধীনে তাহার দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কর্তৃক লিখিতভাবে প্রদত্ত পরামর্শ অনুযায়ী কার্য করিবেন, আনকোট। বিগত 6ষ্ঠ অধিবেশন সমাপ্ত হয় 18 ফেব্রুয়ারি 2020। সেই সময় থেকে পরবর্তী 60 দিন গণনা করলে 18 এপ্রিল 2020-এর মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করা সংবিধান অনুযায়ী বাধ্যতামূলক। সংবিধান সমুন্নত রাখার লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সংবিধানের 72-1 অনুচ্ছেদের আলোকে একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আজ 18 এপ্রিল 2020 তারিখে আহ্বান করেছেন। এই অধিবেশনটি হবে সংক্ষিপ্ত। মাননীয় সদস্যবৃন্দ, আপনাদের সকলকে এবং দেশবাসীকে বাংলা নববর্ষ 1427-এর শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনের কার্যক্রম শুরু করছি। প্রথমেই সভাপতি মণ্ডলীর মনোনয়ন। দিনের কার্যসূচি অনুযায়ী আমি এখন কার্যপ্রণালী বিধির 12(1) বিধি অনুসারে একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের জন্য সভাপতি মণ্ডলীর তালিকায় নিম্নলিখিত সদস্যগণকে অগ্রবর্তিতা অনুসারে মনোনয়ন দান করছি। জনাব আসম ফিরোজ পটুয়াখালী 2, জনাব আবুল কালাম আজাদ জামালপুর 1, জনাব এ বি তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া 6, কাজী ফিরোজ রশিদ ঢাকা 6, মেহের আফরোজ গাজীপুর 5। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতি মণ্ডলীর মধ্যে তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী উপস্থাপনীয় কাগজপত্র। আমি এখন সংসদ কার্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেনকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 141(3) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 2019 সনের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি ফরহাদ হোসেন এমপি, প্রতিমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংক্রান্ত সংসদীয় কার্যের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 141(3) অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 2019 সালের বার্ষিক প্রতিবেদন মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। প্রতিবেদনটি সংসদে উপস্থাপিত হল। দিনের কার্যসূচি অনুযায়ী এখন শোক প্রস্তাব। মাননীয় সদস্যবৃন্দ, আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে সমগ্র বিশ্ব আজ করোনা ভাইরাস কোভিড-19 সংক্রমণে এক কঠিন সময় অতিক্রান্ত করছে। বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। চীনের উহান রাজ্যে শুরু করে করোনা ভাইরাস একের পর এক ছড়িয়ে পড়েছে সমগ্র বিশ্বে। প্রাণঘাতী করোনায় বিশ্বে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন প্রায় 5 লক্ষাধিক মানুষ। ইতিমধ্যে বিশ্বব্যাপী 20 লক্ষাধিক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশে 2100 জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এর মধ্যে আমরা হারিয়েছি 84 জনকে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে মৃত্যুবরণকারীদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে, সেই সাথে করোনা ভাইরাসে আক্রান্ত সকলের দ্রুত সুস্থতা কামনা করছে। মাননীয় সদস্যবৃন্দ, আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে ইতিমধ্যে আমরা একাদশ জাতীয় সংসদের 71 পাবনা 4 আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক জনাব শামসুর রহমান শরীফকে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে হারিয়েছি। জনাব শামসুর রহমান শরীফ 1940 সালের 11 মার্চ পাবনার সদর থানার হেমায়তপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন এবং 2020 সালের 2 এপ্রিল ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত নানা জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামসুর রহমান শরীফ 1996, 2001, 2008, 2014 এবং 2018 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পরপর 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 1996 সালে সপ্তম জাতীয় সংসদে বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। 2001 সালে অষ্টম সংসদে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং 2008 সালে নবম সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 2014 সালে দশম সংসদে অত্যন্ত সফলতার সাথে তিনি ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ষীয়ান এই নেতা তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে অত্যাচার, জেল জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। তিনি পাবনা জেলা স্কুলের ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলনে যোগ দেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ঈশ্বরদী ও পাকশী এলাকায় মুক্তিযুদ্ধ সংগঠিত করার কাজে তার ভূমিকা ছিল অনন্য। মাননীয় সদস্যবৃন্দ, এছাড়াও আমরা হারিয়েছি সাবেক মাননীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রহমত আলী এবং সাবেক মাননীয় সংসদ সদস্য ও উইপ সৈয়দ শহীদুল হক জামাল, 6 জন সাবেক মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ওয়াজিউদ্দিন খান, সাবেক সংসদ সদস্য পাবনা 3 কাজী সেকান্দার আলী, সাবেক সংসদ সদস্য খুলনা 3 এম এ জব্বার, সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা 2 রহিমউদ্দিন ভরসা, সাবেক সংসদ সদস্য সাবেক রংপুর 10 বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সিলেট 12 হুসনে আরা ওয়াহিদ, সাবেক সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসন মোহাম্মদ আব্দুল হাকিম, সংসদ সচিবালয়ের সহকারী নিরাপত্তা পরিদর্শক। উল্লেখিত বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রত্যেকের একটি করে জীবনবৃত্তান্ত সম্বলিত শোক প্রস্তাব এই মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ, করোনায় আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিনের মৃত্যুতে এই সংসদ গভীর শোক প্রকাশ করছে। দুর্নীতি দমন কমিশনের পরিচালক জালাল সাইফুর রহমানের মৃত্যুতেও সংসদ গভীর শোক প্রকাশ করছে। এছাড়া মাননীয় আইনমন্ত্রী জনাব আনিসুল হকের মাতা বেগম জাহানারা হক আজ সকালে ইন্তেকাল করেছেন, তার মৃত্যুতেও এই সংসদ গভীর শোক প্রকাশ করছে। এছাড়া বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ডক্টর শ্রীমৎ ভদন্ত ধর্মসেন মহাথেরো, শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের সংগঠক মোজাম্মেল হক, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ তানজেল হোসেন খান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চুন্নু, ভাষা সংগ্রামী মোহাম্মদ আবু সিদ্দিক, ভাষা সৈনিক নজির হোসেন, কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ 21 পদকপ্রাপ্ত ভদন্ত সুধানন্দ মহাথেরো, মুক্তিযোদ্ধা ও নারী নেত্রী রাখি দাস পুরকায়স্থ এবং অ্যারোমা দত্ত এমপির মাতা প্রতীতি দেবীর মৃত্যুতে সংসদ গভীর শোক প্রকাশ করছে।
মাননীয় সদস্যবৃন্দ, এছাড়া দেশ বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। উত্থাপিত শোক প্রস্তাবগুলি ব্যতীত যদি অন্য কোনো বিশিষ্ট বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে, তবে তার বা তাদের নাম ও সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তা পরবর্তীতে শোক প্রস্তাবের অন্তর্ভুক্ত করার বিষয়ে বিবেচনা করা হবে। জাতীয় সংসদের রেওয়াজ অনুসারে চলতি সংসদের কোনো সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হলে আলোচনা অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে শোক প্রস্তাবগুলো গ্রহণ করার পূর্বে চলতি একাদশ জাতীয় সংসদের মাননীয় সদস্য মরহুম শামসুর রহমান শরীফ সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হবে। এই আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য শাহজাহান খান মাদারীপুর দুই, মাননীয় সদস্য মতিয়া চৌধুরী শেরপুর দুই, মাননীয় সদস্য মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ এক। মাননীয় সদস্যবৃন্দ, চলতি অধিবেশন সম্পর্কিত সমাপ্তি সম্পর্কিত আমি মহামান্য রাষ্ট্রপতির একটি আদেশ পেয়েছি। এই আদেশটি পাঠ করে শোনাবার আগে অধিবেশন সমাপ্তি সম্পর্কেও বক্তব্য রাখার রেওয়াজ রয়েছে। তাই মাননীয় বিরোধী দলীয় উপনেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের লালমনিরহাট তিনকে শোক প্রস্তাবের উনি উপস্থিত নেই, তাহলে মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ শোক প্রস্তাবের ওপর বক্তব্য ও সমাপনী বক্তব্য একই সাথে রাখার আহ্বান জানাব এবং মাননীয় সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রীকে শোক প্রস্তাবের ওপর বক্তব্য এবং সমাপনী বক্তব্য একই সাথে রাখার আহ্বান জানাব। প্রথমে আমরা শোক প্রস্তাবের ওপর এখন আলোচনা যাব এবং এই আলোচনায় অংশগ্রহণের জন্যে আমি মাননীয় সদস্য জনাব শাহজাহান খান মাদারীপুর দুইকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একাদশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফের মৃত্যুতে আমি আলোচনার শ্রুতি গভীর শোক প্রকাশ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। একই সাথে করোনা ভাইরাসে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় যারা যে সমস্ত বাঙালি নাগরিক যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন এবং সারা বিশ্বের যারা করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছেন সেই বিদেহী আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহর কাছে কায়েম অনুবাক্যে প্রার্থনা করি অবিলম্বে এই মহাসংকটের হাত থেকে যেন আমাদের সারা পৃথিবীর মানুষকে তিনি রক্ষা করেন। মাননীয় স্পিকার, শামসুর রহমান শরীফ 1996 সালে যখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তখন থেকেই তার সঙ্গে আমার পরিচয় ঘটেছিল। প্রথম দর্শনই আমার কাছে মনে হয়েছিল এক অভিজাত সম্প্রদায়ের মানুষ এবং যার মধ্যে একটি সম্মোহনী শক্তি রয়েছে মানুষকে আকর্ষণ করার। আমাকে তিনি আকৃষ্ট করেছিলেন, বড় ভাইয়ের মতো আমি তাকে শ্রদ্ধা করতাম, তিনিও আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন, আমার নাম ধরেই ডাকতেন, অনেক সময় নির্দেশনা দিতেন, পরামর্শ দিতেন। আজকে সেই মানুষটিকে হারিয়ে স্বাভাবিকভাবেই আমি ব্যক্তিগতভাবে তার পরিবারবর্গের সাথে আমাদের সকলের সাথে আমি গভীরভাবে শোকাহত। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক, মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী একজন মানুষ, অকৃত্রিম এক দেশপ্রেমিক মানুষ তিনি হলেন শামসুর রহমান শরীফ, আমরা যাকে দিলুভাই বলে জানি। আমি সবসময় দিলুভাই বলে রাখতাম এবং তার পরিবারের সঙ্গেও আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। মাননীয় স্পিকার, আমাদের মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন 111-এর সময় কারাগারে ছিলেন তখন আমি আমাদের আজকের মহামান্য রাষ্ট্রপতি তৎকালীন বিরোধী দলের সাবেক নেতা তার একই ভবনে আমরা থাকতাম এবং একই ভবনে আমরা তার সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম, সাবেক সংসদ সদস্যরা আমরা একত্রিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তির জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। মহামান্য রাষ্ট্রপতি সেদিন আমাকে দায়িত্বটি দিয়েছিলেন কি লিখতে হবে সংবাদ সম্মেলনের জন্য,
সেই লেখাটা তৈরি করেছিলাম এবং সেই লেখা মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবকে আমি দেখিয়ে মহামান্য রাষ্ট্রপতি হামিদ ভাইয়ের নির্দেশনায় আমি সেটা দেখিয়ে সেই তৈরি করেছিলাম। এবং সেদিন যে আন্দোলন আমরা করেছিলাম তার মধ্যে এখানে অনেক সংসদ সদস্য আছেন, আপনার কাছে একটু বলাই দরকার, যা যিনি দায়িত্বটি সবচেয়ে বেশি পালন করেছিলেন তিনি হলেন জেনারেল আব্দুল হামিদ মহামান্য রাষ্ট্রপতি। এবং তার সঙ্গে দিলু ভাই, আমি, আমাদের এখানে আসমা ফিরোজ, এখানে আতিক সাহেব, মোতাহার সাহেব সহ আমরা অনেক এখানে সংসদ সদস্যরা আছেন, বাইরের যারা এখনও আছেন সাবেক সংসদ সদস্য, তো আমরা একত্রিত হয়ে এই আন্দোলনটি গড়ে তুলেছিলাম। এবং সেই আন্দোলন করতে গিয়ে এক পর্যায়ে দিলু ভাই বাড়িতে গেলেন এবং তিনি গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হওয়ার পরে দুই হাজার সাত সালে তিনি গ্রেপ্তার হলেন এবং তার পরিবার অর্থাৎ ছেলেমেয়েরা তখন ঢাকায় ছিল। আমার সৌভাগ্য ছিল দিলু ভাই এবং আমি একই ভবনের পাশাপাশি রুমে থাকতাম, আমি 4 নম্বর ভবনের 404, দিলু ভাই থাকতেন 403-এ, এবং আমাদের পরিবারের সঙ্গে এইভাবে ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। দিলু ভাই গ্রেপ্তার হওয়ার সাথে সাথে আমার পরিবার থেকে আমার স্ত্রী তাকে রান্না করে তার পরিবারকে খাওয়ানো, আমি তার জন্য বাজার করে দেওয়ার থেকে সব কাজটি আমাকে সেদিন আমার পরিবারকে সেদিন করতে হয়েছিল, যে কারণে আমাদের ঘনিষ্ঠতা আরও গভীর থেকে গভীরতর হয়েছিল। মাননীয় স্পিকার, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন ভাষা সৈনিক, যিনি মুক্তিযুদ্ধের সময় জীবনকে বাজি রেখে, আমরা যেমন জীবনকে বাজি রেখে লড়াই করে যুদ্ধ করেছিলাম, শামসুর রহমান শরীফ তাদের মধ্যে একজন, এবং যিনি ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট থেকে নির্বাচিত হয়ে মন্ত্রী পর্যন্ত হয়েছিলেন, কয়েকবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মাননীয় স্পিকার, আজকে স্বাভাবিকভাবে তার মৃত্যুতে আমাদের সবাইকে শোকাহত করেছে, এবং তার একটা ইচ্ছা ছিল মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, আমি যখন নৌপরিবহন মন্ত্রী ছিলাম তখন আমাকে সভাপতি করে একটি নদী সংক্রান্ত টাস্কফোর্স করে দিয়েছিলেন, সেই টাস্কফোর্সের সভাপতি ভূমিমন্ত্রী হিসাবে যারা শামসুর রহমান শরীফ সাহেব ছিলেন, এবং তিনি তার সেই সভাগুলোতে একটা ইচ্ছা পোষণ করেছিলেন যে পাবনার ইসামতি নদী খননের, কিন্তু দুর্ভাগ্য সেই ইসামতি নদী আমি খনন করার কাজটি শুরু করে যেতে পারিনি। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে এই কাজটি নিশ্চয়ই হবে এবং দিলুভাইয়ের যে শেষ ইচ্ছাটা ছিল সেটা তিনি আমরা পালন করতে পারবো। মাননীয় স্পিকার, মৃত্যুর শেষ মুহূর্তেও তার ছেলে মেয়েদেরকে বলে গেছেন যে কোনো সমস্যা হলে তিনি যেন আমার কথা বলে গিয়েছেন, আমার ছোটো ভাই শাহজাহান তার সঙ্গে যোগাযোগ। আমি এই কথা শুনে মাননীয় স্পিকার নিজে অভিভূত হয়ে পড়েছি, যে একজন মানুষের কত ভালোবাসা আমি পেয়েছিলাম মাননীয় স্পিকার, এই তো দিলু ভাই, সেই দিলু ভাই আজকে আমাদের মাঝে নেই, তার জন্য আমরা সবাই মিলে আজকে এখানে আলোচনা করে আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করব, রুহের মাগফিরাত কামনা করব, এবং তার পরিবারকে আল্লাহ যেন শান্তিতে রাখেন সেই কামনা করে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য মতিয়া চৌধুরী শেরপুর দুইকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি একাদশ জাতীয় সংসদের 71 পাবনা আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক ভূমিমন্ত্রী, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফের এই মৃত্যুতে শোক প্রস্তাব যেটি আপনি পাঠ করলেন সেটি সমর্থন করে যেটি বলতে চাই সেটি হলো যে ওনার নাম ছিল শামসুর রহমান শরীফ। আসলে উনি অত্যন্ত শরীফ ছিলেন, চার চলনে বলনে হেঁটে যাওয়া বা কর্মীদের সঙ্গে কথা বলা, সাধারণ মানুষের কথা বলার ভিতরে একটা আভিজাত্য ছিল যেটা খুব কম লোকের ভিতরে দেখা যায়। শরীফ নামটি ওনার বেলায় এত বেশি মানে সার্থক এবং সমার্থক ছিল যেটি বলার বাইরে। শুধুমাত্র সংসদ সদস্য হিসাবে আমি তার সঙ্গে পরিচিত হই তা নয়, আন্দোলন করতে গিয়ে সারা বাংলাদেশে যখন বিভিন্ন জায়গায় যেতে হয়েছে তখন পাবনায় গেলে শরীফ ভাইয়ের বাড়িতেই আমি অন্তত উঠেছি, আমাদের অনেককেই উঠতে হয়েছে। আর সত্য কথা বলতে কি, শরীফ ভাই তার স্ত্রী তিনি তারা মানে এক আত্মা ছিলেন, আর অন্যদিকে তাদের বিবাহিত জীবন অত্যন্ত সুখের
এবং অনেক রোমান্টিক ঘটনার ভিতর দিয়ে শুরু হয়, যেটি আমি এখানে বলতে চাই না, কিন্তু আসলে অনেকটা সংযুক্ত হরণের মতো সেই বিয়ের আসর থেকে ভাবিকে উনি এনে তারপরে বিয়ে করেছিলেন। মানে এত গভীর প্রেম ছিল যে অন্যখানে তাদেরকে ভাবিকে বিয়ে দেওয়ার সমস্ত আয়োজনকে তিনি সেদিন রুখে ভাবিকে নিয়ে এসেছিলেন তার নিজের ঘরে। এবং আমার মনে আছে যেদিন উনি মন্ত্রী হলেন তিনি বললেন যে আসলে আমার এই সুদীর্ঘ জীবনে আমি অনেক সময় এই যে ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়েছি কিন্তু বা বউ ঘরে এনেছি বা ছেলেকে মেয়েকে মেয়ে জামাই এসছে আমি কোনো দিন একসঙ্গে একটা বাড়িতে থাকতে পারি নাই। আপনি বলেন যে কোন বাড়িটা মন্ত্রীদের ভিতরে সবচেয়ে বড় বাড়ি, তা আমি বললাম যে আমি কৃষিমন্ত্রী হিসাবে যে বাড়িতে ছিলাম আমি মাত্র তিনটা রুম ব্যবহার করতাম কিন্তু এটা সবচেয়ে বড় বাড়ি, আপনি ইচ্ছা করলে বল যে আমি ওটাই ওখানেই থাকব। তাই এগুলো অনেক ব্যক্তিগত কথাবার্তা, সেগুলো আমি বলতে চাই না, কিন্তু তার যে সংগ্রামী জীবন এবং আপসী, সাধারণত আমরা যখন সম্পদের মালিক হই বা আমাদের সম্পদ থাকে উত্তরাধিকার সূত্রে, অনেক সময় আমরা আন্দোলন, ভয়, ভীতি এগুলো রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা কিন্তু এগুতে চাই না। যেটি আমাদের সংসদ সদস্য শাহজাহান খান প্রাক্তন মন্ত্রী বললেন যে তিনি এই সংকটকালীন সময়ে কোনো দিন রক্তচক্ষুকে তিনি মানে ভয় পেতেন না এবং এটাকে উপেক্ষা করেই তিনি আন্দোলনে এগিয়ে যেতেন। সবচেয়ে বড় কথা যে উনি সংসদ সদস্য হওয়ার পরে এখানে যে হিসাবটা দেখেন উনি প্রত্যেকটি নির্বাচনে পাশ করেছেন, বিশেষ করে 2001-এর মতো নির্বাচন, যে নির্বাচনে সেই আমরা অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছি কিন্তু সেখানে তিনি ষড়যন্ত্রের জাল ভেদ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেদিন তিনি সংসদ সদস্য হিসাবে এসেছিলেন এই পার্লামেন্টে। শরীফ ভাই মিতভাষী ছিলেন, আবার একই সঙ্গে তার বললাম তো রসবোধ, তার কৌতুকপ্রিয়তা মানে অসীম ছিল। কর্মীদেরকে এই 80 বছর, এখানে 40 দিন বলা হয়েছে বা যে কদিন উনি বেঁচেছেন, কিন্তু সবচেয়ে বড় কথা একটা 12 বছরের ছেলের সঙ্গেও তিনি কিন্তু বন্ধুত্ব পাতাতে জানতেন। এই যে একটা এই বয়সে সমস্ত একটা কিশোর বয়সের ছেলের সঙ্গে, মানে নাতিও না, নাতির চেতে ছোট বয়সের ছেলের সঙ্গে তিনি অনাবিল কৌতুক, গল্প ইত্যাদিতে তিনি মেতে উঠতেন। আর ভূমি মন্ত্রয় এমন একটি জায়গা যেখানে গেলে গায়ে দাগ লাগে, লাগাটাই স্বাভাবিক, অনেক সময় অকারণেও লাগে, নানান ধরনের রটনাও হয়, কিন্তু শরীফ ভাইয়ের বেলায় আমি বলবো জনাব শামসুর রহমান শরীফের বেলায় এই ধরনের কোনো কুকড আপ স্টোরি তার সম্বন্ধে কোনো দিন কোনো কাগজে ছাপা হয় নাই, কেননা তার রেকর্ড এত পরিষ্কার ছিল। আমি শামসুর রহমান শরীফ তিনি মানে হঠাৎ চলে গেছেন এটা আমি বলবো না, কিন্তু এটা ঠিক যে তার নেতৃত্ব পাবনাবাসী তারা অবশ্যই তার অভাবটা বোধ করবে, কেননা এই ধরনের নেতা কর্মীদের সঙ্গে বন্ধু হওয়া আবার নেতৃত্ব দেওয়া এই ধরনের নেতা গুণ বিরল। আমরা এই বিরল গুণটি সবাই কেন অনেকেই অর্জন করতে পারিনি। আল্লাহ তার আমি আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং ভাবিকে তার ছেলে মেয়েদেরকে শোক সন্তপ্ত পরিবারকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জ্ঞাপন করছি। এবং একই সঙ্গে আমি বলবো যে পাবনাবাসীর মনে শরীফ ভাই অনেক অনেক দিন বলতে গেলে মানে চিরদিন জাগরুক থাকবেন ওনার এই স্মৃতি বা ওনার কৌতুকপ্রিয়তা, ওনার নেতৃত্বের গুণাবলী, সাহসিকতা, জেল খাটা, আপোষ না করা, এই যে গুণ যেটা রাজনৈতিক কর্মী এবং নেতার দরকার এই গুণগুলো ওনাকে দেখে এবং ওনাকে মনে রেখে আপনার অনেক কর্মীরা উজ্জীবিত হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। আমি আবারও মহান আল্লাহ তাআলার কাছে তার রুহের মাগফিরাত কামনা করে এবং ভাবিকে এবং তার সন্তানদেরকে
আমার অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জ্ঞাপন করে আমি আপনাকে আমাদের সংসদ নেত্রী অবশ্যই তার সম্বন্ধে অনেক বেশি জানেন তিনি বলবেন আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং এই সংসদে যে মানে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে যে ব্যবস্থা করা হয়েছে তার জন্য সংসদ নেতা এবং স্পিকার হিসাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ এক কে শোক প্রস্তাবের উপর তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্বব্যাপী করোনা আতঙ্কে বাংলাদেশ সহ সারা দুনিয়া আজকে আক্রান্ত হয়েছে মাননীয় স্পিকার আমাদের প্রিয় জন্মভূমি আছে ক্ষতবিক্ষত করোনার আঘাতে এই সময় আজকে সংসদ অধিবেশনটি একটু ব্যতিক্রমী একটি অধিবেশন হচ্ছে মাননীয় স্পিকার আমি গভীর শোকের সঙ্গে করোনায় যারা আক্রান্ত হয়ে আমাদের ভাই বোনদের হারিয়েছি আমরা তাদের শোক জানাচ্ছি যারা অসুস্থ আছেন তারা যে সুস্থ হয়ে ওঠেন এটা আমরা কামনা করছি মাননীয় স্পিকার জনাব শামসুর রহমান শরীফ একজন বীর মুক্তিযোদ্ধা একজন সাহসী নেতৃত্ব মাননীয় স্পিকার 1967 সালে যখন পাবনায় পাকিস্তান আমলে ভুট্টো খাওয়া বিরুদ্ধে আন্দোলন চলছিল তখন আমি আমার শহীদ পিতা মোসরে সাহেবের সঙ্গে পাবনা জেলখানায় কারাবন্দী হই ছাত্র জীবনে মাননীয় স্পিকার সেই সময় কারাবন্দী পেয়েছিলাম শামসুর রহমান শরীফ দিলু ভাইকে তখন থেকে আমাদের পারিবারিক সম্পর্ক শামসুর রহমান দিলুর সঙ্গে মাননীয় স্পিকার আজকে একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয় একজন সাহসী ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি যিনি পাঁচবার পাবনা থেকে নির্বাচিত হয়েছেন এবং এমন জায়গা থেকে নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী একটি অবাঙ্গালি অধ্যুষিত একটি এলাকা সেখানে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি বারবার নির্বাচিত হয়েছেন বিএনপি জামাতের সময় নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির সময় নির্বাচিত হয়েছেন মাননীয় স্পিকার এই শামসুর রহমান শরীফ দিলু তিনি পাবনাকে একটি সংগঠিত আওয়ামী লীগের সংগঠন হিসেবে গড়ে তুলেছিলেন তিনি আওয়ামী লীগের একজন সভাপতি হিসাবে বারবার নির্বাচিত হয়েছেন পাবনায় শুধু তাই নয় তিনি একটি অভিজাত পরিবারের সন্তান ছিলেন তার পিতা ঈশ্বরদীর পাকশি এলাকায় একজন ভূস্বামী ছিলেন কিন্তু তারপরও শামসুর রহমান শরীফ তার জীবনের রাজনৈতিক জীবনে ছাত্র জীবন থেকে সমস্ত জমি জিয়াদ বলতে গেলে অনেক বিক্রি করে হলেও সংগঠন করতেন তিনি একজন ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করেছিলেন মাননীয় স্পিকার তিনি তার পারিবারিক জীবনে অসাম্প্রদায়িক শুধু নয় বাংলাদেশের রাজনীতিতে তিনি অসাম্প্রদায়িক একজন ব্যক্তিত্ব ছিলেন শামসুর রহমান শরীফ দিলু তিনি বারবার কারাবন্দী হয়েছেন 1966 সালে নয় ওয়ান ইলেভেনের সময় যখন শেখ হাসিনাকে বন্দি করে কারারুদ্ধ করা হয়েছিল তখন যে কথাটি শাজাহান খান বলেছেন সেই সময় আজকে রাষ্ট্রপতি সহ শামসুর রহমান শরীফ দিলু আন্দোলন করতে যেয়ে কারাবন্দী হয়েছিলেন কিন্তু কোনো সময় আত্মসমর্পণ করেনি অন্যায়ের কাছে তিনি কোনোদিন মাথা নত করেনি শামসুর রহমান শরীফ দিলু সে একজন নেতাকে আমরা হারিয়েছি অত্যন্ত সুবক্তা ছিলেন সুব্রত ছিলেন দীর্ঘায়ু একটি দীর্ঘ এক ব্যক্তিত্ব একটা ছিল মাননীয় স্পিকার যেন শামসুর রহমান শরীফ দিলু আজকে আমরা তাকে হারিয়ে অত্যন্ত ব্যথিত হয়েছি শোকাহত হয়েছি তার পরিবারের প্রতি পরিবারের প্রতি শোক জানাচ্ছি আপনার মাকে কামনা করছি মাননীয় স্পিকার আমরা আজকে বাংলাদেশ একটি ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়েছে সারা দুনিয়ার সঙ্গে আমরা বাঙালি জাতি আজকে দিবানী আতঙ্কে কাটাচ্ছি মাননীয় স্পিকার তারপরে আমাদের সাহস আছে আমাদের ভরসা আছে শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কদিন আগে বলেছেন জাতির উদ্দেশ্যে নববর্ষের ভাষণের সময় বলেছেন বাঙালির আপনারা ভয় পাবেন না আমরা ভয় পাই না মাননীয় স্পিকার যে বাঙালি জাতি 71-এ মুক্তিযুদ্ধ করে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন করেছে সে বাঙালি কোনো ভয় পেতে পারে না মাননীয় স্পিকার আমরা অবশ্যই ভয়কে জয় করে শেখ হাসিনার নেতৃত্বে ইনশাআল্লাহ করোনাকে পরাজিত করবো বাংলাদেশকে আবার নিঃশংস মুক্ত করবো মাননীয় স্পিকার আজকে নীল আকাশ আমরা দেখি কিন্তু আজ বাংলাদেশের মানুষ চায় ইনশাআল্লাহ আমরা এই অসময় দুঃসময় অতিক্রম করবো এবং অবশ্যই আমরা মৃত্যুর শোক সভা করবো না এই পার্লামেন্টে এসে ইনশাআল্লাহ জীবনের গান গাইব বাঁচার কথা বলবো মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য
আমি এখন মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গা রংপুর এককে শোক প্রস্তাবের উপর বক্তব্য এবং সমাপনী বক্তব্য একই সাথে রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি দুঃখিত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে শোক দিবস, শোক প্রস্তাব আপনার এবং সেই সঙ্গে আমাদের, আমি রংপুরে ছিলাম মাননীয় স্পিকার গতকালকে। আমি 19 দিন যাবৎ রংপুরেই ছিলাম বিভিন্ন আমার নির্বাচনী এলাকায়, এবং দিনাজপুর আপনার নির্বাচনী এলাকায় আমি গিয়েছিলাম, ওখানেও আমি দেখে এসেছি মাননীয় স্পিকার। তো আমি শরীফ ভাইয়ের, শরীফ সাহেবের মাননীয় সংসদ সদস্য, সাবেক মাননীয় মন্ত্রী, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত রিলেশন যে উনি যে বিল্ডিংয়ে থাকছেন, চার নম্বর বিল্ডিং 404-এ আমি সেই বিল্ডিংয়ে থাকতাম 2001 সালে। যখন আমি প্রথম সংসদ সদস্য হয়ে আসি তখন ওনার সঙ্গেই আমার সুসম্পর্ক ছিল, ওই কারণে যে একসঙ্গেই আমরা পাশাপাশি থাকতাম, এবং ওনার পরিবারের সঙ্গে আমার একটা পারিবারিক, আমাদের একটা পারিবারিক সম্পর্ক সৃষ্টি হয়েছিল। ওনার সন্তানদের সঙ্গেও আমার সন্তানদের একটা মেলামেশা মতো সবসময় বাসায় আসা যাওয়া ছিল। আমি সে কারণেই অনেক দূর থেকে হলো, রংপুর থেকে হলো কষ্ট করে এসেছি আমি, এই কারণেই যে ওনার সম্বন্ধে দুই একটি কথা বলার জন্য। মাননীয় স্পিকার, উনি জাতির পিতার সহযোগী ছিলেন, জাতির পিতার সঙ্গে রাজনীতি করেছেন, এদেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, এবং আমরা যখন 1/11 সময়, মাননীয় সংসদ সদস্য শাহজাহান খান আরও ভালো বলতে পারবেন, আমরা যখন আমাদের আশ্রয়হীন অবস্থা, তখন আমরা দেখেছি যে উনি অনেক শক্ত ভূমিকা রেখেছিলেন, শাহজাহান খান সাহেব ও মাননীয় সংসদ সদস্য, উনি ভূমিকা রেখেছিলেন, এবং যার কারণে তখন আমরা যারা সংসদে অবস্থান করছিলাম বা আমাদের আমাদের ন্যাম ভবনে আমরা যারা অবস্থান করতাম, আমরা ওখানে থাকতে পেরেছিলাম। মাননীয় স্পিকার, 2009 পর্যন্ত আমরা, 2001 থেকে 2008 পর্যন্ত আমরা ওখানে ছিলাম, 9-এ যে নির্বাচন আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করি নাই। মাননীয় স্পিকার, ভাবছিলাম যে আর রাজনীতি করবো না, সে কারণে আমি সে সময় আর নির্বাচন করিনি। দিলুভাইয়ের সঙ্গে আমার একটা আর দেখাশোনা কম হতো। পরবর্তী 2014 সালে যখন আবার আসলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন, আমি ধন্যবাদ জানাই ওনাকে, তখন থেকে ওনার সঙ্গে আমার আরও সম্পর্ক অনেক গভীর হয়ে গেছিল। মাননীয় স্পিকার, প্রতিদিন আমরা একসঙ্গেই এক গাড়িতে করেও হলেও আমরা ক্যাবিনেট মিটিংয়ে যেতাম, আবার একসঙ্গে কোনো দিন বলতো রাঙা সাহেব একসঙ্গেই যাবো, একসঙ্গে আসতাম। তো সেই মানুষটি আজকে আমাদের মধ্যে নাই, উনি রংপুর পাবনা অ্যাডওয়ার্ড কলেজ, আমাদের উত্তরাঞ্চলের, আপনিও ওই উত্তরাঞ্চলের সংসদ সদস্য, অ্যাডওয়ার্ড কলেজ অনেক নাম করা কলেজ, ওখানে পড়াশুনো করাটাও অনেক মেধাবী ছাত্রদের প্রয়োজন, সেই কারণে উনি মেধাবী ছাত্র ছিলেন, এবং আমি আরও ধন্যবাদ ওনাকে, আরও বেশি আমার মনে হয় যে উনি যে আপনার আমাদের যে আন্দোলন, আমাদের রাষ্ট্রভাষা আন্দোলন, সেখানেও তিনি বঙ্গবন্ধুর সঙ্গে ভূমিকা পালন করেছেন অনেক। মাননীয় স্পিকার, আমার কাছে মনে হয় পাবনায় শহীদ ক্যাপ্টেন মনসুর আলী, তারপরে আমি মনে করি মোহাম্মদ নাসিম সাহেব মাননীয় সংসদ সদস্য, এবং তার পরবর্তীতেই কিন্তু ধরা যায় যে পাবনায় যে রাজনীতিটা, আওয়ামী লীগের যে রাজনীতিটা ধরে রেখেছিলেন ওনারাই। তো সুতরাং আমি মনে করি যে এখন ওই এলাকায় একটু, বিশেষ করে ঈশ্বরদী তো আমি, আমার বড় বোন ওখানে একসময় থাকতেন, আমি যেতাম ওখানে, ওখানে অ্যাকচুয়ালি আমাদের মাননীয় সংসদ সদস্য নাসিম সাহেব যে কথাটি বললেন যে নন বেঙ্গলিদের এগুলো বিভাগীয় যেসব রেলওয়ে কলোনিগুলো ছিল এগুলোতে সব বিহারিরা থাকতেন, নন বেঙ্গলি যারা থাকলেন তারা এখানে থাকতেন, এবং তাদের তারা অনেক শক্তিশালী ছিলেন সে সময়, এবং সমস্ত সব এলাকাগুলোতে আওয়ামী লীগের সঙ্গে সেই সময় আমরা যারা দেখেছি ছোটোবেলায় যে সমস্ত সংঘর্ষগুলো এই বিহারিদের সঙ্গে আওয়ামী লীগের অধিকাংশ সময় হয়েছে, এবং স্বাধীনতা যুদ্ধেও তারাই রাজাকারের ভূমিকা পালন করেছে বেশি। আমি সেই সূত্রে ওনাকে ধন্যবাদ জানাই যে অনেক কষ্ট মধ্য দিয়ে উনি ওনাকে একটা মন্ত্রী আসনে অধিষ্ঠিত করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীকে যেন ধন্যবাদ জানাই যে উনি শেষ বয়সে হলেও কিছু পেয়েছিলেন। মাননীয় স্পিকার, আমি ওনার শোক সন্তুষ্ট পরিবারকে সমবেদনা জ্ঞাপন করি, এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ওনার আত্মার মাগফিরাত করি। মাননীয় স্পিকার,
দ্বিতীয় পর্যায়ে যে বক্তৃতা আপনি দিতে বলেছেন, আমাদের মাননীয় আমাদের দল দলীয় বিরোধী দলের নেতা তিনি একটু অসুস্থ শারীরিকভাবে, এবং আমাদের জি এম কাদের সাহেব তিনিও একটু অসুস্থ, আমাকে সে কারণেই বলছে যে একটু আজকে থাকার জন্য। তো আমি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সারা পৃথিবীতে যখন করোনার সৃষ্টি হয় নাই, আজকে জাতির পিতা বঙ্গবন্ধুর যে জন্মদিন ছিল সেই জন্মদিনের সময় উনি দুই দিন দিয়েছিলেন, কিন্তু আমরা উনি আবার বন্ধ করে দিয়েছেন যে না, এতে আবার অন্য একটা করোনার একটা প্রাদুর্ভাব দেখা দিতে পারে, কাজেই জনসমাবেশ হবে, গণসমাবেশ হবে। এবং আমি যে আওয়ামী লীগের বিভিন্ন গ্রামে গঞ্জে যেভাবে আমি বঙ্গবন্ধুর জন্মদিন পালন করার জন্য আমরাও, বিশেষ করে আমরা বিরোধী দল, আমরাও সেই অনুষ্ঠানগুলোতে আমরা গিয়েছিলাম, এবং আমরাও আপনি আমাদেরও সদস্য করেছিলেন যাতে এই উদযাপন করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী এটি বন্ধ করে দিয়ে আমি মনে করি একটা ভালো কাজ করেছেন, যদিও কষ্ট হয়েছে ওনার, আমরা মনে করি আমরা কষ্ট পেয়েছি, এবং সেই সঙ্গে মনে করি যে করোনার প্রাদুর্ভাবের যে কর্মসূচিগুলো নেওয়া দরকার সেটা ছিল আমাদের কোয়ারেন্টাইন যে প্রসেসটা, যেটা আমরা জানতাম না, এই শব্দগুলো আমরা জানতাম না, আমাদের লকডাউন প্রসেস এগুলো আমরা জানতাম না, এখন আমরা এগুলো জানি এবং মানুষ এগুলো বিশ্বাস করে এবং মানুষ এগুলো পালন করে। কেন? এই কারণে যে ওনারা জানে যে এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী জানেন যে অ্যাকচুয়ালি কী হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন যা বলেছেন আপনি দেখবেন যে দেশে কিন্তু মানুষ তার বিরূপ প্রতিক্রিয়া আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি, মাননীয় স্পিকার, কোনো জায়গাতে আমি বিরূপ প্রতিক্রিয়া দেখি নাই যে না আমরা বন্ধ থাকবো, আমরা কী খাবো, আমরা কোথায় যাবো, কেন করোনায় আমাদের করোনা কেন হবে, আমাদের ডাক্তাররা কী করবে। আজকে ডাক্তাররা না থাকলে উনি ব্যবস্থা নেওয়ার জন্য বলে দিয়েছেন যে যদি কোনো ডাক্তার কোনো রোগীর যদি চিকিৎসা না করেন তাহলে তাকেও কৈফিয়ত দিতে হবে। এবং গ্রামে যেভাবে আমি দেখছি মানে কালকে পর্যন্ত আমি ছিলাম গ্রামে, ভিজিএ ভিজিডি, তারপরে বয়স্ক ভাতা, মহিলা ভাতা, তারপরে বিভিন্ন ধরনের ভাতায় যে কর্মসূচিগুলো আছে, এই কর্মসূচিগুলো না থাকলে আজকে দেশের মানুষ না খেয়ে মারা যেত মানুষকে। মাননীয় স্পিকার, এই জন্যই আরেকবার ধন্যবাদ দিতে ইচ্ছা করে মাননীয় প্রধানমন্ত্রীকে যে এই অনেক সুচিন্তিত আমি মনে করি যে ওনার পরিকল্পনাগুলো সবগুলোই আমি মনে করি বর্তমান সময় উপযোগী সিদ্ধান্ত উনি নিয়েছেন, যার কারণে আজকে টুকে দেবো না। উনি একসময় আমাকে বলতেন কোনো জিনিস টুকে দিও না, টুকে দিব না, এইটুকু বলি অন্তত যে অন্তত আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ সহমতে এবং আপনার প্রচেষ্টায় বাংলাদেশের অনেক মানুষ কিন্তু আজকে বেঁচে গেছে। মাননীয় স্পিকার, আমি শুধু এইটুকুই ওনাকে একটু অনুরোধ করতে চাই যে গ্রামেগঞ্জে কিন্তু আমরা এখন দেখতে পারি যে মধ্যম আয়ের যে মানুষগুলো রয়েছে, যে মানুষগুলো একটা বাসের কন্ডাক্টর কিংবা একটা বাসের মালিক, হয়তো একটি গাড়ি তার বা দুইটি গাড়ি, বা এরকম যারা রিক্সা পুলার, যারা আপনার সিএনজি প্যাট পুলার, যারা আপনার ঠেলা গাড়ি চালায়, সবাই কিন্তু বন্ধ হয়ে গেছে। এর মধ্যে হতদরিদ্র যারা আছে এরা কিন্তু কিছুটা হলেও পাচ্ছে মাননীয় স্পিকার, এবং মধ্যম আয়ের যারা বিভিন্ন কর্মসূচির মধ্যে আছে, বয়স্ক ভাতা টাতা পাচ্ছে, তারাও খুব একটা সমস্যার মধ্যে নেই। মাঝখানে সমস্যাটা হচ্ছে যে মধ্যম আয়ের কিছু রাজনৈতিক কর্মীও আমরা দেখি সব দলের, সেটা বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই কিন্তু একটা হাহাকার অবস্থা যে আমরা কী খাবো। এরকম অনেকের আমি আমার এলাকাতে আওয়ামী লীগের লোকজন ছেলেপেলে আমার কাছে আসে যে আমরা কীভাবে চলবো, কেমনে চলবো, কীভাবে কী করবো। তো সেটা আমি জানি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো একটা সামনে আমাদের ধানের অলরেডি আমরা কাটামারা বলি এটাকে, কাটামারি ধান কাটা শুরু হয়ে গেছে বিভিন্ন এলাকায়, রংপুরের দিক থেকে অনেক মানুষ আসেন যারা বিভিন্ন এলাকায় ধান কাটতে আসেন এবং ধান কেটে আবার তারা দেশে চলে যান। ঠিক এভাবেই যদি ধানটা সঠিকভাবে কাটা হয়, দেরি হয়ে গেলে ধানটা গাছ থেকে পড়ে যায়, পড়ে গেলে আর কাটা ওটা কোনো কাজে দেয় না মাননীয় স্পিকার। আমি মনে করি যে মধ্যমের মানুষগুলোকে বাঁচানোর যদি উনি একটা পরিকল্পনা দিতেন এবং সেভাবে ব্যবস্থা গ্রহণ করতেন গ্রামে গঞ্জে, তাহলে আমি মনে করি বাংলাদেশের একটি মানুষও ইনশাল্লাহ না খেয়ে ইনশাল্লাহ মরবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সঙ্গে মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং আমাদের সরকারি আপনার এই সংসদের সমস্ত কর্মচারীবৃন্দ সকলের যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, এই আশা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। আমি এখন মাননীয় সদস্য জনাব মরহুম শামসুর রহমান শরীফের শোক প্রস্তাবের উপর আলোচনার বক্তব্য রাখা এবং সমাপনী বক্তব্য একই সাথে রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আজকে একটা অস্বাভাবিক পরিবেশ সারা দেশে বিশ্বব্যাপী, সে অবস্থাও আমাদের সংবিধানের নির্দেশ অনুযায়ী আজকের এই অধিবেশন, তো এই অধিবেশন অত্যন্ত সংক্ষিপ্ত।
আমরা শোক প্রস্তাবের উপর যে প্রস্তাবনা এসেছে তার প্রতি আমি সমর্থন জানিয়ে একটু বলবো যে যারা আমাদের বর্তমান চলমান সংসদ সদস্য যারা শামসুর রহমান শরীফ সবাই আমরা জিলু ভাই বলেই তাকে ডাকি তিনি মৃত্যুবরণ করেছেন ইনজুন আমি তার প্রতি খুবই শোক জানাচ্ছি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি তিনি একজন মানে কলেজ যে পড়ার সময় থেকে যেমন ভাষার জন্য আন্দোলন পরবর্তী মুক্তিযুদ্ধ অংশগ্রহণ থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামে অত্যন্ত সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং তার মানুষের প্রতি একটা আস্থা ছিল বিশ্বাস ছিল মানুষের আস্থা ছিল যে কোনো দুর্যোগে আমি দেখেছি সবসময় তিনি দাঁড়িয়েছেন এবং দেশের প্রতি তার একটা অগাধ ভালোবাসা ছিল আমরা রাজনীতি করি এবং এই রাজনীতি জনগণের কল্যাণে জনগণের মঙ্গলে এই সেই কথাটা চিন্তা করেই তিনি সবসময় রাজনীতি করেছেন পাঁচবার সংসদ সদস্য তিনি নির্বাচিত হয়েছেন এবং 2014 সালে তাকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব আমি দিয়েছিলাম তিনি যথাযথভাবে সে দায়িত্ব পালন করেছেন এরপর কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন কাজী তার প্রতিটি কর্মকাণ্ডই দেশের মানুষের কল্যাণে আজকে তিনি আমাদের মাঝে নেই এই সংসদে আমরা আসলে এবারে অনেক সদস্যকে হারালাম সেই সাথে আমাদের কিছু সাবেক সংসদ সদস্য যেমন রহমতুল্লাহ সাহেব তিনিও মৃত্যুবরণ করেছেন এবং আরও অনেকে মৃত্যুবরণ করেছেন আমি সকলের প্রতি গভীর শোক জানাচ্ছি এবং বিশেষ করে আজকে যেহেতু আমাদের শামসুর রহমান শরীফ ঢিলু ভাইয়ের উপর আলোচনা মাননীয় স্পিকার আমি 15 আগস্ট বিদেশে ছিলাম যখন আমার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো আমার মা আমার ভাইয়েরা পরিবারের সব সদস্যকে হারালাম এরপর 6 বছর পর যখন দেশে ফিরে আসি ছাত্র রাজনীতি করেছি কিন্তু যখন আওয়ামী লীগের দায়িত্ব নিলাম যারা সার্বক্ষণিক আমার পাশে ছিলেন শামসুর রহমান শরীফ ঢিলু ভাই তার মধ্যে একজন আমার চলার পথ এত সহজ ছিল না অনেক বাধা বিঘ্ন অতিক্রম করেই চলতে হয়েছে কিন্তু তিনি সবসময় আমাকে সমর্থন দিয়েছেন এবং পাশে থেকেছেন কাজী তার বয়স হয়ে গিয়েছিল 80 বছর উপর তার বয়স তারপর বলবো যে আমাদের সংগঠনের জন্য তিনি একটা শক্ত পিলার ছিলেন কাজী তার মৃত্যুতে আমরা আমাদের দলের যেমন ক্ষতি দেশেরও ক্ষতি কাজী তার প্রতি আমি আমার শোক জানাচ্ছি আর তাছাড়া অন্য যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রতিও আমি শোক জানিয়ে যে প্রস্তাবনা এখানে উপস্থিত হয়েছে সেই প্রস্তাবনার প্রতি আমরা সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি মাননীয় স্পিকার মারণ মরণশীল একবার জন্মালে তো মরতেই হয় কিন্তু কিছু কিছু মৃত্যু বা সেই তাদের কর্মকাণ্ড আসলে মানুষের মনে একটা স্মৃতিচিহ্ন রেখে যায় তো তিনিও ছিলেন তেমনই একজন নেতা মানুষকে আজকে সারা বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী যে অবস্থাটা হচ্ছে আমি এই শোক প্রস্তাব সমর্থন করেই আপনি যেহেতু নির্দেশ দিয়েছেন এই অধিবেশনেই শেষ হয়ে যাবে তাই আমার সমাপনী ভাষণ আমি শুরু করছি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং জাতীয় চার নেতা 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোন সকলের প্রতি শ্রদ্ধা জানাই 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ পরিবারের যে সদস্যদের হারিয়েছে তাদের প্রতিও আমি শ্রদ্ধা জানাই এবং বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ভোট ভাতের অধিকার আদায়ের আন্দোলন করতে যেয়ে যারা জীবন দিয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি 2020 জাতির পিতার জন্মশতবার্ষিকী সে জন্মশতবার্ষিকী উদযাপন করবার জন্যই আমরা প্রস্তুতি নিয়েছিলাম ব্যাপকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন আত্মপরিচয় দিয়ে গেছেন এবং তার সারাটা জীবন তিনি উৎসর্গ করেছেন বাংলার মানুষের জন্য
তার জন্মশতবার্ষিকী উদযাপন করার বিরল সুযোগ আমরা পেয়েছিলাম। আর বিশেষ করে আমি সেটা নিজে মনে করি, এই কারণে যে আমার পরিবারের সকল সদস্যই নির্মমভাবে নিহত হয়েছে, একমাত্র আমি আমার ছোট বোন ছাড়া। কাজে এই সুযোগটা যে পাব এটাও বিরল একটা সুযোগ বলে আমি মনে করি। কিন্তু দুর্ভাগ্য যে সারা বিশ্বে এমন একটা অবস্থার সৃষ্টি হলো যে করোনা ভাইরাস নামে এক ভাইরাসের প্রাদুর্ভাব সারা বিশ্বের মানুষকে যেন বন্দী করে ফেলল। আমার কাছে দেশের মানুষের কল্যাণ, মানুষের মঙ্গলটাই হচ্ছে সব থেকে বড়। কাজে সেই উৎসব আমরা যেভাবে জনসমাগম করে করার কথা ছিল সেভাবে আর আমরা করিনি। 7ই মার্চের অনুষ্ঠান, 17ই মার্চ জাতির পিতার জন্মশতবার্ষিকী, আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ, এবং মাননীয় স্পিকার আজকে 18ই এপ্রিল, 17ই এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের, স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার শপথ গ্রহণ করেছিল। এই দিবসটিও আমরা পালন করি, কারণ স্বাধীন বাংলাদেশে প্রথম সরকার যেটা গঠিত হয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন রাষ্ট্রপতি, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী এবং সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি। জাতির পিতা স্বাধীনতা ঘোষণা পরপরই বন্দী হয়ে যান, পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে বন্দী করে, আর আমাদের তারই নির্দেশে তারা বর্তমানে যে নেতৃবৃন্দরা মুক্তিযুদ্ধ পরিচালনা করেন এবং সরকার গঠন করে সেই সরকার শপথ নেয়। তখনকার দিনে কুষ্টিয়ার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা, যেটা এখন মুজিবনগর নামে পরিচিত এবং মেহেরপুর একটি জেলা, সেই জায়গায় সেই দিবসটিও আমরা সবসময় অত্যন্ত গুরুত্বের সাথে পালন করি। এবারেও সে কাজগুলো আমরা সবগুলি স্থগিত করে দিয়েছি, কারণ এই করোনা ভাইরাসের সবথেকে যা দেখা যায় যে মানুষের মাঝে মানুষ থেকে মানুষের সংক্রমিত হয়, যে কারণে আমরা আমাদের সকল কর্মসূচিগুলি স্থগিত করে রেডিও টেলিভিশন বা ডিজিটাল পদ্ধতিতে আমরা উদযাপন করেছি, ঘরে বসে এগুলি উদযাপন করা হচ্ছে। আজকে সারা বিশ্বে এই করোনা ভাইরাসের কারণে এ পর্যন্ত 22,60,862 জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু সংখ্যা হচ্ছে 1,54,714 জন। এটা সারা বিশ্বে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইতালি, স্পেন থেকে শুরু করে পৃথিবীর প্রায় 209টা দেশ আজকে আক্রান্ত এবং প্রতি নিহত সেখানে মানুষ মৃত্যুবরণ করছে। গত ডিসেম্বর মাসের শেষের দিকে এই ভাইরাসটা দেখা দেয়, আমরা তখন থেকেই বিষয়টার দিকে নজর রাখছিলাম, তখন আমাদের দেশের প্রাদুর্ভাব আসেনি। কিন্তু যখনই আমরা একটা কোনো সম্ভাবনা দেখেছি তখনই আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ও IEDCR যৌথভাবে কাজ শুরু করে এবং IEDCR-এ কন্ট্রোল রুম খোলা হয় এবং রোগটা মোকাবেলার প্রস্তুতিও আমরা গ্রহণ করতে থাকি। কন্ট্রোল রুম দিন রাত 24 ঘন্টাই কাজ করছে। যে কোনো জাতীয় স্বাস্থ্য দুর্যোগ মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর এত বড় পরিসরে এবং কর্মযজ্ঞে কন্ট্রোল রুম আগে কখনো কিন্তু খোলা হয়নি বা এ ধরনের অভিজ্ঞতাও আমাদের তেমন হয়নি। আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছি, কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে এইরকম বিশাল আকারে একটা ঝড় উঠবে এটা কল্পনার অতীত ছিল। এছাড়া প্রধানমন্ত্রী কার্যালয়ে আমরা একটি সেল গঠন করি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে পৃথক পৃথক কন্ট্রোল রুম খোলা আছে। প্রধানমন্ত্রী কন্ট্রোল কার্যালয়ের সাথে সব জায়গারই একটা যোগাযোগ স্থাপন করা আছে এবং যার জন্য সর্বক্ষণ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা, সঙ্গে সঙ্গে সেই সব ব্যবস্থা নেওয়া, সেগুলো আমরা নিয়ে যাচ্ছি। আসলে ভাইরাস সংক্রামক রোগ নিয়ন্ত্রণে আমাদের পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইন
সেই গাইডলাইন অনুসরণ করে বা আমরা সাধারণত স্বাস্থ্য সুরক্ষার নিজস্ব কিছু চিন্তা ভাবনা থেকেই আমরা কতগুলি পদক্ষেপ সঙ্গে সঙ্গে নিতে থাকি। আমরা স্কুল কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিই, প্রত্যেকের যাতায়াত আমরা সীমিত করে দিই। আমরা ন্যাশনাল প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স প্ল্যান ফর কোভিড-19 বাংলাদেশ প্রণয়ন করি এবং তা বাস্তবায়নের কাজ শুরু করি। আমরা সারা বাংলাদেশের সকল বিমানবন্দর এবং অন্য দেশ থেকে প্লেন আসা বা আমাদের যাওয়া সেগুলো আমরা স্থগিত করে দিই। সমুদ্র বন্দর, স্থল বন্দর এবং বিমানবন্দর বা যেখান থেকে বর্ডার থেকেও কোনো লোক আসলে তাদেরকে পরীক্ষা করা এবং যাদের এই রোগের প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা আছে বা যাদের মধ্যে এতটুকু সম্ভাবনা দেখা দেবে বা যারাই আসবে তাদেরকেই অন্তত 2 সপ্তাহ একবার সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে রাখা অর্থাৎ কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা আমরা করেছি। এক্ষেত্রে বর্ডার গার্ড তারা কাজ করছে, আমাদের পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, আমাদের সশস্ত্র বাহিনী সকলেই অত্যন্ত সক্রিয়, তাছাড়া আমাদের স্বাস্থ্য সেবাদানকারী ডাক্তার বা স্বাস্থ্যকর্মী প্রত্যেকে এ ব্যাপারে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বলতে গেলে অনেকটা নিজের জীবনের ঝুঁকি নিয়েও তারা কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা আমাদের দেশে মোট 21,307টি নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে 2,144 জন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে, যার মাঝে 84 জন মৃত্যুবরণ করেছে আমাদের দেশে এবং বিদেশে। কারণ বিদেশে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্যে, ইটালিতে, তাছাড়া সিঙ্গাপুর বিভিন্ন দেশে আমাদের প্রচুর বাঙালি মৃত্যুবরণ করেছে। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। আমাদের ইতিমধ্যে যেহেতু আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি, তাতে 66 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে আর বাকিদের চিকিৎসা চলছে। আমরা প্রতিদিনই গত 24 ঘন্টার একটা হিসাব নিই, তো গত 24 ঘন্টায় 306 জন করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার 9 জন মারা গেছে, 8 জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। এই করোনা নমুনা সংগ্রহ শুরু থেকে সকল চিকিৎসা সরকারি খরচেই আমরা করে যাচ্ছি। এখানে এই যে আমরা পরীক্ষা করি, এই পরীক্ষার জন্য যাদের পরীক্ষা করা হয় তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, এর জন্য আমরা সব ধরনের খরচ সরকার বহন করছে, আমরা যা বহন করছি এবং সমস্ত ব্যবস্থাপনা আমরা নিচ্ছি। আমরা প্রত্যেকটা জায়গায় অর্থাৎ আমাদের স্থলবন্দর, বিমানবন্দর, নৌবন্দর সব জায়গায় পরীক্ষা করবার জন্য আমরা যাত্রীদের থার্মাল স্ক্যানার ও ইনফ্রারেড থার্মোমিটারের মাধ্যমে স্ক্রিনিং করা শুরু করে দিয়েছি। আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করে যাচ্ছি, যে কমিটি করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে, বিভিন্ন মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিদেশি সংস্থা, চিকিৎসক পেশার প্রতিনিধি সকলকে নিয়েই একটা জাতীয় কমিটি করা হয়েছে। আর সেই সাথে সাথে প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিটি করে দেওয়া হয়েছে, স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করা, চিকিৎসার ব্যবস্থা করা, আমরা সেই ব্যবস্থাগুলি নিচ্ছি। আমাদেরকে অনেকে আজকে এগিয়ে এসেছেন, যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ইউএন, এফপিএ, ইউএসএইড, ইউকে এইড সহ জাতিসংঘ সংস্থা এবং দাতা গোষ্ঠী বিভিন্নভাবে পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেকশনের যে সমস্ত প্রয়োজন হয় সেগুলি, পরীক্ষার কিট এগুলি সরবরাহ করে যাচ্ছে এবং সেগুলি আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি। এ পর্যন্ত 92,000 পরীক্ষার কিটস সংগ্রহ করা হয়েছে, 20,000 বর্তমানে সেটা বিতরণ করা হয়েছে এবং 72,000 মতো মজুদ রাখা হয়েছে, আর এই কিট সরবরাহ অব্যাহত রয়েছে। কাজেই এটা অনেকে আশঙ্কা করেন যে অভাব হওয়ার কোনো লক্ষণ নেই, কারণ 72,000 মতো আমাদের সংগ্রহে আছে, আমরা সেটা ব্যবহার করে যাচ্ছি। চিকিৎসা সেবা দেওয়ার জন্য যেহেতু এটা একটা ছোঁয়াচে রোগ বা দূরের থেকে চিকিৎসা নেবে, সেই জন্য হটলাইনের ব্যবস্থা করা আছে এবং 3টা হটলাইন, এগুলি হচ্ছে 1-6-2-6-3-3-3-3 এবং 1-0-6-5-5। এর মাধ্যমে আমাদের নিবেদিত চিকিৎসকগণ তারা পালাক্রমে
চিকিৎসা এবং অন্যান্য পরামর্শ দিয়ে যাচ্ছে, যারাই ফোন করছে তারা পাচ্ছে। এবং তিন তিন দিনে ফোন করে শুধু চিকিৎসাই না, অনেক সময় যারা হয়তো হাত পাততে পারে না, বাড়িতে খাবার নেই, সেই তথ্য দেওয়ার সাথে সাথে তাদেরকে সে ব্যবস্থাটা করা হচ্ছে। শুধু তাই না, আমরা ইতিমধ্যে আপনি জানেন যে আমরা যে খাদ্য সাহায্য দিই মাত্র 10 টাকা কিলো, আমরা চাল দিচ্ছি 10 টাকায়, এটা 50 লক্ষ কার্ড দেওয়া আছে, আরও 50 লক্ষ কার্ড ইতিমধ্যে করতে বলা হয়েছে। আর দুর্যোগ মন্ত্রণালয়কে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, তাদেরকে আমি নির্দেশ দিয়েছি যে তারা যেন এই হটলাইনের সঙ্গে যুক্ত থাকেন, যখন কেউ এ ধরনের সহযোগিতা চাইবে সেখানে সাথে সাথে তাদের জন্য সহযোগিতা পাঠানো হয়, বিশেষ করে খাদ্য সহযোগিতাটা, সে ব্যবস্থাটা করবারও নির্দেশ দেওয়া হয়েছে। ওই জন্য একটা পুরো ডাটা এন্ট্রি করা এবং সব কিছু একটা আমরা ওভাবে করে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। আমরা আরও 50 লক্ষ রেশন কার্ড করে দেব, তাতে আগে 50 আর আরও 50 করলে প্রায় 1 কোটি কার্ড, অর্থাৎ 1 কোটি কার্ড, অর্থাৎ একটা পরিবার যদি মানে 4 সদস্য বা 5 সদস্য বিশিষ্ট হয় তো আপনারা মনে করেন যে প্রায় 5 কোটি মানুষ এই সুবিধাটা ভোগ করবে। কাজে খাদ্যের জন্য কারো অসুবিধা না হয় সে ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করতে পারব। আমরা হাসপাতালগুলোতে পৃথক আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে, অনেক বিভাগীয় জেলা এবং উপজেলা শহরে পৃথক আইসোলেশন হাসপাতালও খোলা হয়েছে। মোট আইসোলেশন শয্যার সংখ্যা 6,200। এছাড়া ভবিষ্যতের জন্য ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি, আমরা কিছু অর্থের ব্যবস্থাও করে যাচ্ছি যে প্রত্যেক জেলা হাসপাতালে ICU প্রতিষ্ঠা করা এবং এই ধরনের উন্নত মানের চিকিৎসা যাতে পায় সে ব্যবস্থাটাও ভবিষ্যতে আমরা করব, তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ঢাকায় কয়েকটি হাসপাতাল সুনির্দিষ্টভাবে রাখা আছে, যেমন বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল, সংক্রামক রোগ হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, মহানগর হাসপাতাল, লালকুঠি হাসপাতাল সহ আর তাছাড়া কিছু বেসরকারি হাসপাতালকে অনুরোধ করা হয়েছে, যদি রোগীর সংখ্যা বাড়ে তার জন্য তাদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া। এবং আমরা কিছু কিছু বেসরকারি খাত আমরা অর্থ ব্যয় করে সেখানে চিকিৎসার ব্যবস্থা করছি যাতে মানুষ চিকিৎসা পায়, কারণ এটা এমন একটা বিষয় যে কতদিন এই অবস্থাটা চলবে আসলে তা কেউ জানে না, সারা বিশ্ব বলতে পারছে না। এবং এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে, অনেক চিন্তা হচ্ছে, অনেকে বলছেন শীত হলে বেশি হয় তো গরম হলে বেশি থাকে না, আবার এখন বলে গরমেও থাকবে, বা এর স্থায়িত্ব কী, মানে এটা একটা অদ্ভুত একটা অবস্থা সারা বিশ্বে। এবং আমি জানি না এর যে একটা শক্তি, মাননীয় স্পিকার আপনি দেখতে পাচ্ছেন যে সারা বিশ্বে কত শক্তিশালী দেশ, কত তাদের শক্তিশালী অস্ত্র কোনো কিছু কাজে লাগলো না, একটা ভাইরাস তা চোখেও দেখা যায় না কিন্তু তার কারণে সারা বিশ্ব আজকে স্থবির, সারা বিশ্বের মানুষ ঘরে বন্দি। এই ধরনের অদ্ভুত পরিস্থিতি বোধ হয় আর কখনো কেউ পড়েনি। যাই হোক, আমাদের যেহেতু এটা কোনো আমরা জানি না কতদিন চলবে, ইতিমধ্যে আপনি জানেন যে আমরা আশু করণীয় মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি, অর্থাৎ আগামী 3 বছরে আমাদের অর্থনৈতিকভাবে বাংলাদেশের মানুষের যাতে ক্ষতিগ্রস্ত হয় তার জন্য আমরা প্রণোদনা প্যাকেজ ইতিমধ্যে ঘোষণা দিয়েছি। কাজে এই সংকটটা যাতে আমরা কাটিয়ে উঠতে পারি তার জন্য ব্যবস্থা নিয়েছি। এবং এই প্রণোদনা প্যাকেজ অর্থাৎ অর্থনৈতিকভাবে যে নেতিবাচক দিকগুলি আসতে পারে সামনে সেটা যাতে আমরা মোকাবেলা করতে পারি, মানুষের কর্মসংস্থান, মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়া, মানুষের জীবনটা যাতে চলতে পারে, সেই ক্ষেত্রে সর্বস্তরের একেবারে মানে শিল্প কৃষি একবারে খেটে খাওয়া সাধারণ মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানে শ্রমিক কৃষক কামার জেলে দাতি ব্যবসায়ী সকলের কথা বিবেচনা করে আমরা এই প্যাকেজ তৈরি করেছি এবং সবগুলি কিন্তু ভাগে ভাগে করা হয়েছে। এমনকি ক্ষুদ্র ব্যবসা যারা করে তারাও চাইছে তাদের ব্যবসাটা চালাতে পারে, সেই দিকে বিবেচনা করেই আমি প্রণোদনা, যেটা আমি আমার প্রেস কনফারেন্সে খুব বিস্তারিতভাবে বলছি, এখানে এত ডিটেলসে যেতে চাই না। আমরা ইতিমধ্যে 95,000
619 কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ আমরা দিয়েছি, যা জিডিপির 3.3%। আমাদের, আমি আগেই বলেছি যে আমাদের পরিবারগুলো যেন খাদ্য কষ্ট না পায়, কারণ আমি জানি যে অনেকে, আগার আমি নিজেও পাই, অনেক সময় আমার কাছে এসএমএস করে যে আপা আমার ঘরে খাবার নাই, কিন্তু তাদের ঘরে খাবার নেই, তারা চাইতে পারছে না, তো তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া এবং সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা নিয়েছি এবং নিচ্ছি। এবং ইতিমধ্যে আমি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রীর সাথে আজকে আমি কথা বলেছি যে ওই 333 বা ওই আমাদের যে মানে হটলাইনগুলি আছে তাদের সাথে একটা সংযোগ রেখে এই ধরনের পরিস্থিতিতে যারা পড়বে তাদের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা সেটা ইনশাল্লাহ আমরা করব। আল্লাহর রহমতে আমাদের খাদ্যের অভাব নেই, অভাবও হবে না। তবে সেই সাথে বলবো আমরা কৃষির জন্য, আপনি জানেন যে মানুষ আমি কৃষি উৎপাদন যাতে অব্যাহত থাকে, প্রথমে একটা 5% ইন্টারেস্টে আমরা ঋণ দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু ওটাকে আমরা কমিয়ে এখন 4% ইন্টারেস্টেই আমরা এই ইয়েটা দেবো, ঋণটা দেবো। তাছাড়াও আপনারা জানেন যে বর্গা চাষিদের আমরা বিনা জামানতে ঋণ দিয়ে থাকি, কৃষকদের আমরা 10 টাকা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ভর্তুকি টাকাটা সরাসরি সেখানে যেয়ে পৌঁছায়, প্রায় 2 কোটি কৃষক এই সুযোগ সুবিধাগুলি পায়। তাছাড়া সার বীজ এগুলি যা প্রয়োজন সময়মতো পৌঁছে দেওয়া, আর এখন যেহেতু ধান কাটা মৌসুম আমি বলবো যে আমাদের দিনমজুর যারা এখন কাজ পাচ্ছেন না তাদের জন্য একটা সুযোগ, তারা কিন্তু অনেকে এই ধান কাটতে যেতে পারেন বা সকলেরই যাওয়া উচিত, কারণ এখানে মানে উঁচু নিচুর ব্যাপার না, কাজ করা এটা সকলেরই দায়িত্ব। আমি আমাদের ছাত্র শিক্ষক সকলকে বলবো, বিশেষ করে ছাত্রদেরকে আমি বলবোই যে বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা তারাও যেন একটু এগিয়ে আসে এবং সকলে মিলে এই ধানটা যদি আমরা ভালোভাবে তুলতে পারি আল্লাহর রহমতে আমাদের খাবারের কোনো অভাব হবে না। আর তাছাড়া ইতিমধ্যে আমি ঘোষণা দিয়েছি যে এক খণ্ড জমি যেন অনাবাদি না থাকে, কারণ বিশ্বব্যাপী যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে তাতে ইতিমধ্যে আপনি জানেন যে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে অনেকেই বলছে সারা বিশ্বে ব্যাপক হারে দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কিন্তু আমাদের তো মাটি আছে, উর্বর মাটি, আমাদের মানুষ আছে, আমরা খাদ্যের সংসপ্ন যে আমাদের এই মাটিতে আমরা যদি ফসল ফলাই, তরি তরকারি ফল মূল যে যা পারেন, সে টবে করেন, ছাদে করেন বা একটু জমিতে করেন, সবাই কিছু না কিছু উৎপাদন করেন যেন আমাদের দেশে খাদ্যের জন্য অভাব না হয় বরং আমরা যেন মানুষকে দিতে পারি। ইতিমধ্যে আপনারা জানেন যে মালদ্বীপে আমরা ইতিমধ্যে বেশ ওখানেও মালদ্বীপের আমরা কিছু খাবার পাঠিয়েছি যা যা প্রয়োজন, সেই সাথে সাথে আমরা যখন যেখানে যেটা প্রয়োজন হচ্ছে কুয়েতে আমরা কিছু ওষুধ টষুধ সহ পাঠিয়ে দিয়েছি, এভাবে যখন যেখানে প্রয়োজন হয়। এবং চায়নায় সেই প্রথমে আমরা কিন্তু নিজেরাই আমাদের মাস্ক মানে হ্যান্ড গ্লোভস থেকে শুরু করে যা যা আমাদের স্যানিটাইজার আমাদের যা পেয়েছিলাম আমরা তাদেরকে পাঠিয়েছিলাম এবং তারাও আমাদেরকে কিন্তু এখন পাঠাচ্ছে। তো এইভাবে সকলকে যতটুকু আমরা পারি সাধ্যমতো আমরা সহযোগিতা করে যাচ্ছি, আর আমাদের দেশের মানুষের জন্য আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন ব্যবস্থা আমরা নিয়েছি। আর করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য এখন পর্যন্ত 64 জেলায় 50 কোটি টাকা নগদ ক্যাশ এবং 90,000 মেট্রিক টন খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে, আর আমাদের যে প্যাকেজ তাতে ওটাই আমাদের লক্ষ্য যে আমরা অর্থনীতি যাতে গতিশীল থাকে, প্রাণ সঞ্চার থাকে সেদিকে লক্ষ্য রেখেই আমরা কুটির ক্ষুদ্র মাঝারি ভারী শিল্প বিভিন্নভাবে আমরা 3 ভাগে এই প্যাকেজটা দিচ্ছি, কৃষকদের জন্য দিচ্ছি, ক্ষুদ্র মাঝারি শিল্প সেগুলির জন্য আলাদা, আবার ভারী শিল্পের জন্য আলাদা, এভাবে এমনকি গার্মেন্টসের জন্য আমরা তাদের বেতনটা যাতে ঠিকমতো পায়। আমরা খুব অল্প শুধু একটা সার্ভিস চার্জ নিয়ে আমরা টাকার ব্যবস্থা করেছি এবং এটা নিয়ে আমরা বারবার সভা মিটিং করেছি। আমাদের অনেক উন্নয়ন প্রকল্প, কিন্তু সেই প্রকল্পের মধ্যে যেগুলি এক্ষুনি সমাপ্তি না করলেই চলে আমরা সেগুলি সেই অর্থগুলি সাশ্রয় করা এবং সেগুলি জনগণের কল্যাণের জন্য এখন কাজে লাগে, অর্থাৎ এই দুর্ভিক্ষে যদি বিশ্বব্যাপী হয়ও আমার দেশের মানুষ যেন দুর্ভিক্ষে কখনো কবলিত না হয় সেটা মাথায় রেখে আগাম 3 বছর পর্যন্ত কিভাবে এই অর্থনীতিকে গতিশীল রাখা যায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা পরিকল্পনা নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। মাননীয় স্পিকার, আমি সবসময় একটা কথা চিন্তা করি যে ঝড় ঝাপটা দুর্যোগ তো আসবেই, আসে,
এই সময় হতাশ হওয়া বা ভয় পাওয়ার কিছু নেই, সাহসের সাথে মোকাবেলা করতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের যেখানে আমরা যার যার অবস্থা আছি সেখান থেকেই আমাদেরকে এটা মোকাবেলা করতে হবে। সে প্রস্তুতি সবসময় আমাদের থাকতে হবে এবং আমরা তা করতে পারি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এখন আমরা পারদর্শী, কিন্তু করোনা ভাইরাস এটা একটা অদ্ভুত বিষয়, যেটা সত্যি কথা বলতে কি যে এই অভিজ্ঞতা সারা বিশ্বে কারো নেই। তারপরেও আমরা যদি একটু আপনার তুলনা করেন, দেখবেন এখনও বাংলাদেশ কিন্তু যথেষ্ট অন্য দেশ থেকে, যেখানে হাজার হাজার মানুষ দৈনিক মারা যাচ্ছে, আমরা অনেকটা ভালো আছি। তবে আমাদের দেশে আমি একটু আমার দেশের মানুষকে বলবো, আসলে আমাদের দেশের মানুষ সাহসী হতে হতে একটু বেশি সাহসী হয়ে গেছে। তাদেরকে বলা হয় আপনারা ঘরে থাকেন, এখন কেউ যদি ঘরে না থেকে, এখন বউ নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে গেল শিবচর, শিবচর থেকে যে টুঙ্গি পাড়া যে হাজির, ব্যাস করোনা ভাইরাস টুঙ্গি পাড়া বন্ধু পোষায় গেল। ঠিক নারায়ণগঞ্জ থেকে চলে গেল কোথায় সেই বরগুনা পর্যন্ত। তো এইরকম যারা, যাদেরকে বারবার আমরা অনুরোধ করছি আপনারা যে যেখানে আছেন সেখানেই থাকেন, অর্থাৎ এটাকে একটা জায়গায় যদি আমরা মানে ধরে রাখতে পারি এবং ওখান থেকে যদি আমরা মানুষকে সুস্থ করতে পারি, তাহলেই কিন্তু এটা বিস্তার লাভ করে না। কারণ আমরা প্রতি মুহূর্ত প্রতি জেলায় সব জায়গায় আমরা খবর রাখার চেষ্টা করছি, কিন্তু কেন যেন মানুষ এটা মানতেই চায় না। তারপরে হচ্ছে যে মানুষের সাথে মানুষ যত বেশি দূরত্বে থাকতে পারে, কারণ এটা হচ্ছে মুখের থেকে আসে, এই ভাইরাসটা কথার মধ্যে দিয়ে আসে। সেজন্য আমরা এই যে আমাদের এখানে সবাই মাস্ক পরে আছে সেজন্য ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু বাইরেও যারা তাদেরও এ ব্যাপারে একটু সুরক্ষিত থাকার ব্যবস্থা করা উচিত। কিন্তু সেটা কেন যেন অনেকে মানতেই চান না। আমরা সবাইকে ঘরে থাকতে অনুরোধ করছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যথেষ্ট কষ্ট করছে দিন রাত, তারপরে এখানে বসে গল্প, ওখানে বসে আড্ডা, ওখানে বসে একটা করতে যেই কার মাঝে যে আছে এটার তো কোনো মানে এটা সিমটমসও বোঝা যায় না যে কার শরীরে আছে নাই, এটা এমনই একটা কঠিন অবস্থা। তারপর আমি মনে করি যে আমি দেশবাসীকে সেই আহ্বান জানাবো, এই আমাদের মাননীয় সংসদ সদস্য এখানে যারা আছেন বা বাইরে যারা আছেন সবাইকেও আমি বলবো, আমাদের যত জনপ্রতিনিধি আছেন নির্বাচিত জনপ্রতিনিধি তাদেরকে আমি বলবো, এবং সকল নেতা কর্মী যারা এবং দেশের সর্বস্তরের মানুষের কাছে আমি আহ্বান করব, স্বাস্থ্য সম্পর্কে যে সচেতনতা যেটা বারবার ঘোষণা করা হচ্ছে, যে নির্দেশনাগুলি দেওয়া হচ্ছে, সবাই দয়া করে সেই নির্দেশনাগুলি মেনে চলবেন। সেই নির্দেশনা মেনে চলে নিজে যেমন সুরক্ষিত থাকতে পারবেন, অপরকেও সুরক্ষিত রাখতে পারবেন, কারো জীবন ঝুঁকিতে পড়বে না। কিন্তু কারো একটু মানে কাজের জন্য আর একজন নিজে তো ঝুঁকিপূর্ণ হবে, আর কয়েকজনকেও অসুস্থ করে ফেলবেন, সেটা যেন না হয়। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব যে আপনি নিজে সুরক্ষিত থাকেন। যেমন ধান কাটার জন্য লোক, আমরা কিন্তু এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় বলা আছে, যারা যেদিকে ধান কাটতে যাবে তাদেরকে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ক্ষেতে ফসল বা তরি তরকারি যেমন তরমুজ থেকে শুরু করে অনেক কিছু যা করছেন, যে দুধ মুরগি যা যা সেগুলি যাতে বাজারে আসতে পারে সে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। হাটগুলি প্রতি সপ্তাহে প্রত্যেকটা উপজেলার হাট বসে, ইউনিয়নে হাট বসে, সেগুলি হাটের জায়গায় না রেখে খোলা জায়গায় যথেষ্ট জায়গা রেখে রেখে সেই হাট বসানো এবং পণ্য কেনা বেচার ব্যবস্থা, সেটা আমরা নির্দেশ দিয়েছি, সেটা করা হচ্ছে। অর্থাৎ আমাদের ওটাই চেষ্টা যে মানুষের জীবনটা যেন চলে, আবার তারা যেন সুরক্ষিত থাকে, সেই দিকে লক্ষ্য রেখেই আমরা চেষ্টা করে যাচ্ছি। কাজে আমি আবারও বলবো যে স্বাস্থ্য সুরক্ষার জন্য নির্দেশনা সবাই মেনে চলবেন, আর সকলে আল্লাহর কাছে দোয়া করেন। কাবা শরীফ এবং আপনি দেখবেন মদিনা শরীফ সেখানেও কারফিউ দেওয়া হয়েছে, কাজেই মসজিদে বসে না গিয়ে ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সেই দোয়া মানবে, নিশ্চয়ই মানবে। আল্লাহর শক্তিটা যে সবচেয়ে বড় শক্তি, সেটা তো করোনা ভাইরাসের শক্তি দেখেই আমরা বুঝতে পারি যে অস্ত্র গোলাবার কিছুই কাজে লাগে না। কাজেই সেই জন্য আমি বলছি যে সবাই আল্লাহকে ডাকেন, যে আমরা এবং বিশ্ববাসী এই ভাইরাসের হাত থেকে মুক্তি পেয়ে আবার যেন আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, মানুষ যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে। সেই কথাই বলে মাননীয় স্পিকার আজকের এই
সংসদ আজকে অধিবেশন শেষ হবে। আমি অধিবেশনের আয়োজনের সাথে যারা সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং মাননীয় স্পিকার আপনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, ডেপুটি স্পিকার সহ আমাদের প্যানেল চেয়ারম্যান এবং আমাদের সংসদ সচিবালয়ের সকলকে, এবং সেই সঙ্গে নিরাপত্তা থেকে শুরু করে সকলে যারা জড়িত সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আবার দেখা হবে খুব শীঘ্রই, এই কথা আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় জীবন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সদস্যবৃন্দ। মরহুম শামসুর রহমান শরীফের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা এখানেই শেষ হল। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য এই মহান সংসদকে অনুরোধ জানাচ্ছি। সংসদে উত্থাপিত শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এই প্রস্তাবগুলো যথারীতি সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে এবং শোক প্রস্তাবগুলোর অনুলিপি সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের নিকট প্রেরণ করা হবে। আমরা এখন তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য নিজ নিজ আসনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করব। মোনাজাত পরিচালনার জন্য আমি মাননীয় ডেপুটি স্পিকার জনাব মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া গাইবান্ধা পাঁচকে অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। আদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া রাব্বুল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি পাক, তোমার দরবার পাক মাওলা। আমি একজন গুনাগার, নাপাক নালায়েক বান্দা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ মুজিব সহ পার্লামেন্টের সম্মানিত সহকর্মীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে গুনামাকা দেহে গুনামাকা দোকানি হাত উত্তোলন করেছি। আল্লাহ আসরের শেষে মগরবের পূর্বে তোমার দরবারে হাত উঠেছে, যে সময় তুমি বান্দার দোয়া কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি বলেছো তোমার চেয়ে পরাক্রমশালী আর কেউ নাই, তুমি বলেছো তোমার চেয়ে বড় প্রতিশোধ গ্রহণ করনালা কেউ নাই। আমরা সেটা বাংলাদেশের মুসলমানেরা মনপ্রাণে বিশ্বাস করি এবং মানি মাওলা। মাওলা তুমি সেই সুযোগ দিয়েছিলে জন্য আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বেই বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছিলাম। মাওলা আজকে এই স্বাধীন সার্বভৌম পার্লামেন্টে দাঁড়িয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ সর্বপ্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের রুহের মাগফিরাত কামনা করছি, এবং তার পরিবারবর্গ যাদেরকে 15ই আগস্টের কালরাত্রিতে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদেরকে শাহাদাতের দরজা দান করার জন্য তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি। মাওলা মাওলা আজকের এই শোক প্রস্তাবে আমাদের পরম শ্রদ্ধেয় ডিউক ভাই, আমি যাকে ডিউক ভাই বলেই জানি, আল্লাহ তার রুহের মাগফিরাত কামনা করার জন্য এখানে আলোচনা হলো। তার সঙ্গে আমাদের রহমত আলী ভাই সহ আরও অন্যান্য এমপি সাহেবরাজ, হুইপ সাহেবরা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের ডিলু ভাইকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করিও, তার শোক সন্তপ্ত পরিবারকে এই শক্তি বহন করার তৌফিক দিও যে তার বাবাকে তারা হারাছেন, তার পিতাকে তারা হারিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি মেহরবান, তুমি দয়াবান, তুমি বলেছো বান্দাকে তুমি হাউস করে পয়দা করেছো। আল্লাহ আল্লাহ
আমার ব্যক্তিগত কোনো যদি গুনার কারণে বা আমাদের কোনো গুনার কারণে বা পাপের কারণে আল্লাহ তুমি এই বাংলাদেশের উপরে এই গজব দিয়ে থাকো মাওলা, আমরা আজকে তোমার কাছে আত্মসমর্পণ করছি, কমপ্লিট সারেন্ডার করে তোমার কাছে তওবা করছি আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ তুমি বলেছো আমি বান্দা সৃষ্টি করেছি তাদের এই দোয়া কবুল করার জন্য। আল্লাহ আমরা তোমার ফরিয়াদ, তোমার কাছে দোয়া করছি, তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, আমরা তোমার কাছে তওবা করছি আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে তুমি মাফ করে দাও। যা মাফ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ তুমি বাংলাদেশের উপরে যে গজব নাজিল করেছো আল্লাহ সেই গজবকে তুমি তুলে নাও। সারা বিশ্বে করোনা ভাইরাসের যে আক্রান্ত হয়েছে আল্লাহ সারা বিশ্ববাসীকে তুমি হেফাজত করো, বাংলাদেশের উপরে তুমি তোমার খাস রহমত এবং বরকত নাজিল করো, বাংলাদেশের এই আজাব থেকে তুমি বাংলাদেশের মানুষকে হেফাজত করো। মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি নেক হায়াত দান করো, তোমার খাস রহমত এবং বরকত তার উপরে তুমি দান করো। আল্লাহ তার নেতৃত্বে যেভাবে এই করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেই তৌফিক তুমি তাকে দান করো আল্লাহ। একটির পর একটি তিনি যে প্রোগ্রাম ঘোষণা করছেন সেই ঘোষণাগুলো বাংলাদেশের মানুষ আমরা যেন মেনে চলি, যাতে করে আমরা করোনা ভাইরাসের হাত থেকে রেহাই পাই। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি কী না পারো আল্লাহ, তুমি বলেছো কুন ফাইয়া কুন, তুমি বলো বড় হও অমনি হয়ে যায় মাওলা, তোমার বিনা অনুমতিতে একটি গাছের পাতা নড়ে না মাওলা। আর এই করোনা ভাইরাসের মতো এই যে ভাইরাস, এই যে আজাব, এই যে গজব তুমি দিয়েছো আল্লাহ, এই গজবের হাত থেকে তুমি আমাদেরকে রেহাই দাও, বাংলাদেশকে রেহাই দাও, সারা বিশ্ববাসীকে তুমি রেহাই দাও আল্লাহ, সারা বিশ্ববাসীকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কীভাবে কাবা ঘর রক্ষা করেছিলে মাওলা, ওই আবাবিল পাখির মুখে ছোট্ট কঙ্কর দিয়ে তুমি হস্তিদেরকে নির্বংস করে দিয়ে তুমি কাবা ঘর রক্ষা করেছিলে আল্লাহ। বাংলাদেশের মুসলমান আমাদের চেয়ে ধর্মপ্রাণ মুসলমান পৃথিবীর অন্য কোনো দেশে খুব কম আছে মাওলা, এই ধর্মপ্রাণ মুসলমানদের দোয়া তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান এই জাতীয় সংসদ, এই জাতীয় সংসদের মাননীয় প্রধানমন্ত্রী সহ মাননীয় স্পিকার সহ আমরা তোমার দরবারে হাত উঠেছি আল্লাহ, আমাদেরকে তুমি খালি হাতে ফেরত দিও না মাওলা, তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। তুমি বলেছ সরকার প্রধান যদি সৎ হয়, রাষ্ট্রপ্রধান যদি সৎ হয়, তার দোয়া তুমি সর্বাগ্রে তুমি কবুল করো আল্লাহ। আমাদের মধ্যে কারই যদি হাত তোমার পছন্দ না হয় আল্লাহ গো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতের ওসিলায় তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ। বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে আমাদের যে মুসলমান ভাইরা, বাঙালি ভাইরা রয়েছেন আল্লাহ, তুমি তাদেরকেও হেফাজত করো আল্লাহ। আল্লাহ তোমার চেয়ে বড় হেফাজত করনে আল্লাহ আর কেউ নাই মাওলা, তোমার চেয়ে মাফ করনে আল্লাহ আর কেউ নাই, তোমার চেয়ে হেফাজত করনে আল্লাহ আর কেউ নাই মাওলা। আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও, বাংলাদেশের উপরে তুমি তোমার রহমত নাজিল করো আল্লাহ, বাংলাদেশের উপরে যাতে কোনো অর্থনৈতিক মন্দা ভাব দেখা না দেয় মাওলা, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত প্রোগ্রাম শুরু করেছেন এই প্রোগ্রামগুলো যাতে সাফল্যমণ্ডিত হয় সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ। রব্বানা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তুয়াক্কাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আশিহি মুহাম্মাদু ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া যুরিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আল্লাহ তুমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নেক হায়াত দাও, যে সৎ সাহস তুমি তাকে দান করেছো আল্লাহ, এই সৎ সাহসের উপরে ভিত্তি করে আমরা যাতে এগিয়ে যেতে পারি, এই করোনা ভাইরাসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারি। এবং আল্লাহ করোনা ভাইরাস এই সারা পৃথিবী থেকে তুমি করোনা ভাইরাসকে তুমি উঠে এলো মাওলা, তোমার সেই আসমানি বালা তুমি আসমানিতে উঠে নাও, জমিনে বালা তুমি জমিতে ডাবিয়ে দাও আল্লাহ, হাওয়াই বালা তুমি হাওয়াইয়ের সঙ্গে মিশাইয়া দাও আল্লাহ, আমাদেরকে তুমি হেফাজত করো, বাংলাদেশের মানুষদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নিমিত্তে সংসদের অধিবেশন মুলতবি করার রেওয়াজ আছে। সেই হিসাবে মাননীয় সদস্য মরহুম শামসুর রহমান শরীফের প্রতি শ্রদ্ধা প্রদর্শনার্থে আজকের দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত অন্যান্য কার্যাবলী স্থগিত রাখা হল।
মাননীয় সদস্যবৃন্দ, এই অধিবেশন পরিচালনায় সহযোগিতা প্রদানের জন্যে আমি আন্তরিক ধন্যবাদ জানাই সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আমি ধন্যবাদ জানাই মাননীয় উপনেতা, মাননীয় ডেপুটি স্পিকার সহ সভাপতি মণ্ডলীর সকল সদস্যবৃন্দকে। ধন্যবাদ জানাই চিফ হুইপ প্রবীর বৃন্দকে, যারা সার্বিক আয়োজনে সহযোগিতা প্রদান করেছেন। সকল সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ তাদের উপস্থিতি এবং অংশগ্রহণের জন্যে। সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় উপনেতা সহ সকল বিরোধী দলীয় সংসদ সদস্যদের আন্তরিক ধন্যবাদ। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দকে এই বিশেষ পরিস্থিতিতে তাদের সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। গণপূর্ত সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস সহ জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, গণমাধ্যম, বাংলাদেশ টেলিভিশন, সংসদ টেলিভিশন সহ সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রকেও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, এই সংকটকালে দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আসুন আমরা ধৈর্য ও সাহসের সাথে এই সংকট উত্তরণ ঘটাই। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলি, সামাজিক দূরত্ব বজায় রাখি, নিয়মিত ঘন ঘন সাবান দিয়ে হাত পরিষ্কার করি, নিজ বাড়িতে অবস্থান করি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত 31 দফা নির্দেশনা মেনে চলি। আমাদের সকলের দায়িত্বশীল আচরণ এই সংকট উত্তরণের পথ সহজ করবে। আমরা অবশ্যই সচেতন ও সক্রিয় ভূমিকার মধ্য দিয়ে এই সংক্রমণ থেকে মুক্ত হব ইনশাআল্লাহ। আসুন আমরা নিজেরা সুরক্ষিত থাকি, পরিবার পরিজন ও সকলকে সুরক্ষিত রাখি। সর্বশক্তিমান মহান আল্লাহ আমাদের সহায় হন। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক সমাপনী আদেশটি আপনাদেরকে পাঠ করে শোনাব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আহূত 11 জাতীয় সংসদের সপ্তম 2020 খ্রিস্টাব্দের দ্বিতীয় অধিবেশন করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমাগম পরিহার করার জন্য জনস্বার্থে 1427 বঙ্গাব্দের 5 বৈশাখ মোতাবেক 2020 খ্রিস্টাব্দের 18 এপ্রিল শনিবার বৈঠক শেষে সমাপ্তি ঘোষণা করিতেছি। মোহাম্মদ আব্দুল হামিদ, রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। মাননীয় সদস্যবৃন্দ, আপনাদের সকলের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।